Assalamualaikum, welcome to my channel Bangladeshi Blogger Meme. কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়াতে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো সবাই অনেক চিন্তায় ছিলেন, আমি অনেক দিন ধরে হলো নিখোঁজ আছি, কোনো খোঁজ খবর নাই, আমাকে আপনারা দেখতেই পান না একেবারে। আমি যতটা পড়তেছি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতেছি, বাট দুনিয়াতে থাকতে হলে টাকা ইনকাম করতে হবে, বাঁচতে হলে সুন্দর একটা জীবনযাপন করতে হলে ইনকাম করতে হবে, তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আমি এমনিতে বেশি দিন লুকিয়ে থাকতে পারবো না, আমার ইনকাম করা দরকার, কারণ আমার একটা মেয়ে আছে, আমার নিজের ভবিষ্যৎ আছে, আমার মেয়ের ভবিষ্যৎ আছে। সো আমি চাইলেও মনে করেন আমি আমার নিজের মতো করে চলতে পারবো না, অবশ্যই আমার চিন্তা করতে হবে আমার মেয়ের জন্য। তো ভাবলাম আর লুকিয়ে থাকে থেকে আর কোনো লাভ নেই, এবার আসতে হবে। আসলে এই কয়েকটা দিনের মধ্যে অনেক কিছুই ঘটে গেছে। আপনারা সবাই জানেন আমার আমার শ্বশুর বাবা বা আমার বাবা, আমি সবসময় তাকে নিজের বাবার মতোই দেখতাম। আমার আমি কখনোই কল্পনাই করতে পারি নাই কেন সম্পর্কগুলো এইভাবে এই হয়ে যাবে। যাই হোক, আমি যদি অনেকে অনেক কথা বলতেছেন, অনেকেই অনেক ধরনের কথা বলতেছেন, আপনাদের জায়গা থেকে আপনারা অনেক ধরনের চিন্তা ভাবনা করতেছেন, প্রত্যেকটা কথার আমার আমার কাছে উত্তর আছে, এমন না যেন আমার কাছে উত্তর নাই, অবশ্যই আমার কাছে আছে, কিন্তু আমি এটা প্রয়োজন মনে করতেছি না উত্তর দেওয়াটা, কারণ যেটা আমার লাইফে নাই সেটা বলে এখন কোনো লাভ নাই। তো আপনারা সবাই আমার শ্বশুর বাবার জন্য দোয়া করবেন। সে মারা গেছে, যখন মারা গেছে তখন আমি জানতাম না, তো আমরা কয়েকদিন পর জানছি, আমাদের সাথে তো কারোর সাথে ওরকম যোগাযোগ নাই, তো কয়েকদিন পর জানা হয়েছে আমাদের, তো ওটার জন্য খুবই খারাপ লাগছে। আর এমনি তো আমার অবস্থাও আপনারা জানেন যে আমিও নিজেও অনেক খারাপ একটা অবস্থার মধ্যে যাচ্ছি, কারণ আমি আমার ফ্যামিলিগতভাবে সবাই জানে আমার বিষয়টা, সবাই জানে, কিন্তু এখানে এত বড় একটা জায়গা, যেখানে 1 লাখ সাবস্ক্রাইবার, এত পরিমাণ মানুষ, সবাই কিন্তু আপনার কেউ কিন্তু জানেন না। হ্যাঁ, এমনিতেই কয়েকবার আসছে, কিন্তু আসলে আপনার শিওর জানতেন না। তো আমার কাছে আপনাদের সামনে এই জিনিসগুলা করা, সামনাসামনে আনা বা এই জিনিসগুলা ফেস করা, বা আপনারা কি চিন্তা করতেছেন, আপনারা আমাকে কত পরিমাণ পেশা দিতেছেন, কত পরিমাণ আজে বাজে কথা বলতেছেন, এই সব দেখার পর আসলে আমি করতে পারতেছিলাম না নিজেকে। আমি জানি এটা হবে, একদিন না একদিন হবে, ওটার জন্য আসলে আমি যতই প্রস্তুত নেই না কেন আমি আসলে ওইগুলা ম্যানেজ করতে পারবো না, বা আমি এগুলো কন্ট্রোল করতে পারবো না। তো ওইটাই হয়েছে, আমি আসলে করতে পারি নাকি, আমি অনেক বেশি আমার খারাপ একটা অবস্থা হয়ে গেছিল। রুম থেকে বের হওয়া, একদম খাওয়া দাওয়া, একদম পুরাই টোটালি আমার একদম অ্যালোভেনা একটা জিনিস হয়ে গেছে। এত 2 বছর পরে বলছি, তারপরও হলো এই জিনিসগুলো ফেস করতে হইতেছে। আপনাদের অনেক ধরনের মন্তব্য, অনেক ধরনের কথা, প্রত্যেকটা কথার উত্তর আমার কাছে আছে, তা এমন না যে নাই, কিন্তু তারপর আসলে আমার প্রয়োজন মনে করতেছে না, এগুলো উত্তর দিয়ে কোনো লাভ নাই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। আমি মানে না, যে জিনিসগুলো আমার কাছে নাই ওইগুলো আনতে পারবেন? পারবেন না। সো শুধু শুধু দুঃখ প্রকাশ করে লাভ নাই, আল্লাহ যেটা ভালো মনে হয়েছে আল্লাহ ওটা করছে। আমার জীবনে যতটুক পাওয়ার আমি ততটুক পাইছি, যতটুক আল্লাহ দেওয়ার দরকার অতটুকু আল্লাহ দিয়েছে। ভবিষ্যতে যদি আল্লাহর ও ভালো কিছু দেওয়ার থাকে, অবশ্যই আল্লাহ দিবে আমার জন্য, যদি ভালো কিছু রেখে থাকে আল্লাহ। সো এটার জন্য আমার অপেক্ষা করতে হবে, পরিশ্রম করতে হবে। তো আপনারা সাথে থাকুন। তো আজকে হলো আমি যাইতেছি, আপনাদের বলাই হয় আমি কোথায় যাচ্ছি। আসলে অনেকদিন ধরে শারীরিকভাবে অনেক বেশি অসুস্থ, মানসিকভাবেও, আর সবকিছু মিলে আসলে আমি খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিন যাচ্ছিল। তো ভাবলাম যে একটু ঘুরে আসি, ঘুরলে হয়তো বা একটু বাইরে বের হলে হয়তো ভালো লাগবে। আমি কারোর সামনেই যাইতেছিলাম না, কারোর সাথে কথা বলতেছিলাম না, তো এই জন্য হলো প্ল্যান করছিলাম যে একটু বের হবো। আসলে শীতের সময় তো ভাবছিলাম আবদিকে নিয়ে যাব, কিন্তু শীতের সময় আবদিকে নিলে রাতের বেলা ফেরা যাবে না, অনেক বেশি কুয়াশা পড়ে, একদম ভিজা যায়, রাতের বেলা যদি কেউ আসে ড্রেস একদম ভিজে যায়। তো এই জন্য হলো আবদিকে নিয়ে নাকি আমি আর হলো আমার বোনের দেবর, ছোট দেবর, আমার ভাইয়ের মতো, ওরে নিয়ে বের হয়েছি। তো দুপুরবেলা হলো আর বাজার করছিল, বাজার করার সময় মুরগি, 3টা মুরগি হলো রাইখা গেছে বাজারে। তো এই বাজার হলো আমরা হলো বাসায় নিয়ে গেছিলাম, আপুদের বাসা আবার গেছিলাম, দুজন মিলে গেছিলাম। আপনারা কিন্তু আমার ব্লগে দেখতে পাচ্ছিলাম, আমরা দুজন মিলে আপুর বাসায় ঢুকছি। তো ওখানে হলো ফ্রিজের মধ্যে মাংস রাখার পরে আবার হলো রাব্বি হলো কোনো ড্রেস আপ করে নাকি, তো ড্রেস চেঞ্জ করলো আর মুরগি মাংসটা ফ্রিজে রাখলো। তো দেন আমরা বের হয়ে পড়লাম, আমি একটা ফুল গ্লাভ কিনলাম নিজের জন্য, নিজেকে একটুখানি ভালো ফিল করানোর জন্য, যে
নিজে বুঝতেই পারতেছেন জিনিসগুলা। তো ফুলটা কেনার পর আমরা চলে আসলাম রিক্সা নিয়ে, 10 মিনিটের রাস্তা একটা, এখানে চাঁদের বাড়ি একটা রেস্টুরেন্ট আছে, এটা আমি নাম শুনছি, আমাকে কয়েকবার বলছি ভাইয়া যে চলো নিয়ে যাই, কিন্তু আসলে কখনো আসি নাই। গা তো মন খারাপ ছিল, এই জন্য হলো ভাবলাম যে আশেপাশে যেহেতু এই জিনিসটা আমি দেখিও নাই, আবার সবাই একটু প্রশংসা করে, তো ভাবলাম যে যে ঘুরে আসি বা কিছু খেয়ে আসি বা বাইরের একটু এটা আবহাওয়াটা দেখে আসি, ভালো লাগবে আমার নিজের জন্য। তো এই জন্য হলো আমি বের হয়েছি, তো আপনাদের সাথে শেয়ার করতেছি, কেমন লাগতেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন, অনেকেই আমার বড় আপুদের আমার চ্যানেলে, তারপর আপুদের চ্যানেলে অনেক ধরনের প্রশ্ন করতেছেন যে আমার এটা হয়ে গেছে, ওইটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসে একটা সময় লাগে, আসলে আমার কাছে আমার একটু সময় লাগবে, আরও লাগবে, আমি জানি না কবে এটা আসলে পুরোপুরিভাবে আমি ঠিক হব। আমি যত চেষ্টা করি না কেন আসলে জিনিসগুলো আসলে সামনে যখন আসে তখন হলো নিজেকে সামলানোর একটা ই হয়ে যায়, কষ্ট হয়ে যায়। যতই আমি যতই কিছু বলি না কেন, যত কিছু করি না কেন, আমি নিজেও একটা মানুষ, আমিও আমারও একটা মন আছে। আসলে আমি আমার যে ফিউচারে কি হবে বা আমার আমার আগে কি ছিল, আমার কি থেকে কি হয়েছে জেনে বুঝে কিন্তু কেউ কোনো কিছু করে না। আমি যদি আগে জানতাম যে আমার ফিউচারটা এইভাবে হবে, তাহলে কিন্তু আমি আগে থেকেই কিছু না কিছু একটা চিন্তা করে রাখতাম। তো এইগুলো আসলে হয়ে গেছে আল্লাহর দেওয়ার, মানে যে রাস্তা, ওই রাস্তায় হাঁটতে 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 অনেক দূর এগিয়ে চলে আসছি। কীভাবে কী হয়েছে আমি নিজেও জানি না, শুধু উপর আল্লাহ জানে কেন হয়েছে কি হয়েছে, এটা আসলে কাউরে আমরা বুঝাইতে পারবো না। আর কাউরে বুঝাইতে গেলে আসলে আমি নিজেও পাগল হয়ে যাব, তো সেই কারণে কাউকে বুঝাতে চাইতেছি না আমি। আর দয়া করে আপনারা এই ধরনের কোনো কমেন্ট করবেন না, কার জন্য কী হয়েছে, এর জন্য এটা হয়েছে, এর জন্য এটা হয়েছে, কারোর জন্য কোনো কিছু হয় না, যেটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, সে তার জায়গা থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আমাদের ভাগ্যে ছিল না, হয় নাই কেন। আর একটা জিনিস অনেকেই অনেক কথা বলে, আসলে আমার মনে হয় কি, আমি মনে করি আমি নিজের থেকে আমি নিজেকে অনেক বেশি মনে করি যে একটা জিনিস যদি একবার হয় ওটা মানুষ অন্যের দোষ দেয়, দ্বিতীয়বার হলে দ্বিতীয় অন্যের দোষ দেয়, যখন ওটা কন্টিনিউ হইতে থাকে তখন কিন্তু ওটা মনে হয় যে আসলে নিজেরই দোষ, নিজেরই হয়তো ভাগ্য ওইভাবে লেখা হয় নাকি, নিজেরই হয়তো কমতি আছে। তো অবশ্যই আমার হয়তো কমতি আছে, এই জন্য হয়তো আমার লাইফ এরকম, আমার এটা মানতে কোনো ভয় বা এই লজ্জা এরকম কিছুই নাই, হয়তো আমার ভাগ্যটা এরকম ছিল বা আমার মধ্যে হাজারো কমতি আছে, অবশ্যই আছে, আমি অত সুন্দর না, তারপর পড়াশোনা ওরকমভাবে করি নাই কেন, আমি বড়লোক বাড়ির একটা মেয়ে না, ভালো একটা ফ্যামিলির, মানে যেভাবে মানুষ ই করে অত ধনী পরিবারের একটা মেয়ে না যে আমার আমার মতো করে কোনো কিছু হবে। সো এই জন্য হলো মানুষ যেভাবে চলাইছে আমি ওইভাবে চলছি, যেভাবে যে বলছে ওইভাবে হয়েছে, আর আল্লাহর যেটা হুকুম ছিল সেটাও হয়েছে, এখানে আমার কোনো কিছুর হাত নাই। যেটা আপনারা আসলে বলেন আমার সাথে শুধু হয়ে গেছে, আমি শুধু এটা দেখে গেছি, যে আমি শুধু দেখতেছিলাম যে কি হয়, আমি নিজেও একটুখানি করছি যে আসলে কিভাবে কি করা যায় না করা যায় একটু চিন্তা ভাবনা করছি। যখন আমার নিজের ব্যক্তিগতভাবে আমি যতটুকু জিনিস জানি বা চিনি বা যতটুকু মানুষের এই মনে করি, আমি ওই রকমভাবে চিন্তা করছি, আমি মনে করি যে রোজ রোজ ইয়ের থেকে কষ্ট পাওয়া বা কষ্ট দেওয়ার চাইতে ওটা আসলে আমি যারে সবচাইতে বেশি ভালোবাসি, তার আমি রোজ রোজ কষ্ট দিতে পারবো না, আর আমার ব্যবহারে সে কষ্ট পাক সেটা আমি মানতে পারবো না, আর তার ব্যবহার আমি কষ্ট পাই সেটাও আমি মানতে পারবো না। সো আসলে ভালোবাসার ক্ষেত্রে থেকে অনেক কিছুই আসলে মানা যায় না। এখন যে পরিস্থিতি, এখন যদি আমাকে কেউ মেরেও ফেলে তাও আমি আ করে বলবো না যে কেন মারতেছো, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। কিন্তু ভালোবাসা মানুষ থেকে মানুষ অনেক কিছু এক্সপেক্ট করে, অনেক কিছু আশা করে, ওখান থেকে যখন না আসে তখন অনেক বেশি খারাপ লাগে। তো এখন জীবনে আসলে ভালোবাসা বলতে আমার আর কিছু নাই, ভালোবাসা চাইও না কারো কাছে, বিন্দু পরিমাণ চাই না। আমার মনে হয় যদি ওরকম কোনো মানুষ আসে যে বলে আমাকে আমার 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 কাছে কোনো মন নাই বা আমি কেউ কষ্ট কী জিনিস সেটা বুঝি না, বা এরকম একজন মানুষও যদি আমার লাইফে আল্লাহ লিখে থাকে, তারপর আমার কোনো আপত্তি নেই, যে ভালোবাসা থাকলেও সে না থাকলেও সে ভালোবাসাতে কিছু যায় আসে না, ভালোবাসাতে শুধুমাত্র মানুষ কষ্ট পায়, কষ্ট ছাড়া কিচ্ছু পায় না। তো এই কথা বলতে বলতে আমি কিন্তু অনেক আবোল তাবোল বলতেছি, কারণ অনেক দিন পর কথা বলতেছি, আমি নিজেও বুঝতেছি না আসলে আমি আপনার সাথে কী শেয়ার করতেছি, মাথা খুবই খারাপ, আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার আমার জায়গা থেকে।
তো খাবার আনছে, আমি খাবার খাইতেছি। এখানে তিনটা বার্গার আমরা অর্ডার করছি। আমি আমার বিয়ের নিয়ে আসছি, বিয়ের ছোট একটা ফ্রেন্ড নিয়ে আসছে। আমি ক্যামেরাতে আনি নাই কেন, শুধুমাত্র আমি আমাকেই আনছি, ওরা ছিল পাশে ছিল। তো তিনটা বার্গার অর্ডার করছি, তিনটা বার্গারের প্রাইস নিয়েছে 650 টাকা। আর বার্গার টেস্টটা অত বেশি ভালো ছিল না, মোটামুটি ছিল, গ্রামের এই রেস্টুরেন্ট হিসেবে মোটামুটি ছিল। তো অনেক মজা করে খেয়ে দিয়ে হলো আমরা আসলাম বাসায়, রওনা দিলাম। রাত হয়ে গেছে, বাসায় রওনা দিতে দিতে মানে সন্ধ্যা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি হলো বাসার জন্য মানে আবদি আর মরিয়মের জন্য হলো বিরিয়ানি কিনবো। আমাকে আরও অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে, পেঁয়াজও, তারপরে হালিম, তারপর চটপটি, অনেক কিছু অর্ডার দিয়ে দিয়েছে। কিন্তু আসলে সন্ধ্যা হয়ে গেছে, তো আমাদেরও বাসা তাড়াতাড়ি ফিরতে হবে। তো এটার কারণে আমি আর তেমন কিছু কেনাকাটা করতে পারি না কে। তো এই হলো আজকের ব্লগটি। আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আমার নতুন জীবনের জন্য। আর সবসময় হয় কি, আমি সবসময় বলতাম যে আজকে নতুন একটা জিনিস করলাম বা নতুন একটা জিনিস আমার লাইফে হইতেছিল। তো ওই মুহূর্তেটা না অবশ্যই আমি যখন বলতাম, অবশ্যই আমি কিছু না কিছু নতুন করে চিন্তা করতাম বা আমার মাইন্ডে আসতো, আমার মাথায় আসতো। তো ওটা আমি নতুন করে চিন্তা করার কারণেই আমি ওটার ব্লগে লিখতাম যে আমি নতুন কিছু করতেছি বা নতুন কিছু চিন্তা করতেছি বা পিছের কোনো কিছু আমি মনে রাখতেছি না। 2 বছর আমার সময় লাগছে। তো আমার মনের ক্ষেত্রে থেকে আমি অনেক কিছু করছি, ত্যাগ করছি বা ওই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করছি যে আমি নতুন কিছুভাবে কোনো কিছু করতেছি। তো এই জন্য আমাকে অনেকেই অনেক কথা বলতো যে আপনি নতুন করে আর কতবার শুরু করবেন, নতুন করে কি আপনার শুরুটা শেষ হইতেছে না? দেখতে দেখতে একদম মানে আমার জীবনটাই পুরাটাই আপনাদের সামনে। এখন যদি আমি বলি যে নতুন করে শুরু করতেছি, এটা আসলে ভুল হবে। আমি আর 2 বছর আগে থেকে নতুন করে শুরু করতেছি, এটা আমি বলে আসছি। অনেক ধরনের জিনিস, অনেক লাইফে অনেক কিছু হয়ে গেছে, সেগুলো আমি নতুন করে নিজের প্রত্যেকটা জিনিসে শুধরানোর চেষ্টা করছি। তো ওইটার কারণে নতুন করে বাঁচতেছি, নতুন করে পথ চলতেছি, এইগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়েছে। দেন এছাড়া আর কিছু না। এখন থেকে তো আপনারা বুঝতে পারতেছেন কি হবে। তো আজকে হলো শেষবারের মতো আমার পিছনের জীবন থেকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার নতুন জীবনের জন্য হলো সবাই দোয়া করবেন, নতুনভাবে যাতে বাঁচতে পারি, নতুন কিছু করতে পারি আর ভালো কিছু যাতে আমার লাইফে হয় বা আমার মেয়ের লাইফে হয়, সবাই দোয়া রাখবেন। আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।